أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। একদিনই বোন প্রশ্ন করেছেন, কোরআন কারিমের একটি আয়াত সূরা ইব্রাহিমের, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইতাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদের অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেবো, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি, আমার আজাব বড় কঠিন। ওলা ইন কাফার তুমি না আজাব ইলা শাদিদ। বোনের প্রশ্ন এই আয়াতকে কেন্দ্র করে, যে আমরা কীভাবে শুকরিয়া আদায় করব, এর কোনো নিয়ম আছে বা দোয়া আছে কি না, বা কী বলে শুকরিয়া আদায় করব। আল জবাব বিল্লাহি তাওফিক। শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলি, বা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায়ের ক্ষেত্রে বলা উচিত। বাকি শুকরিয়া বিভিন্ন ধরনের হয়। কোনো জিনিস পাওয়ার দ্বারা যদি শুকরিয়া আদায় হয়, নিয়ামত প্রাপ্ত হয়েই শুকরিয়া আদায়। কিন্তু আরেকটি শুকরিয়া আছে, যে শুকরিয়া হলো যে না পেয়েও শুকরিয়া আদায়। কোনো এক ছাত্র বা ওস্তাদের কথোপকথন ছিল এমন, যে পেলে আহার করি, শুকরিয়া আদায় করি, আর না পেলে সবর করি। মানে যখন খানা পাই তখন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, আর যখন না পাই তখন ধৈর্য ধারণ করি। তো ছাত্র ওস্তাদ তা ছাত্রকে আরও গভীরে পৌঁছানোর জন্য বলল যে এটা তো গলির কুকুরও করে, গলিতে যে কুকুরগুলো থাকে ও কুকুরগুলো তো তাই, হাড্ডি পেলে খায় আর না পেলে কী করে, সবর করে, জিভ ব্যবহার করে বের করে হাঁপায়, মানে সবর করে, সে তো কারো ঘাড় মটকায় না। তো কিছু পাওয়া শুকরিয়া আদায়, আর কিছু যখন না পায় তখন সবর, ধৈর্য ধারণ। তো বলো তাহলে কী করতে হবে, করতে হবে যে যখন পাওয়া যাবে তখন তো আলহামদুলিল্লাহ বলতে হবে, আর যখন না পাওয়া যায় সবর তো আসি, সবর তো বাধ্য। কিন্তু সবরের সাথে যেন শুকরিয়া থাকে, যে আল্লাহ এটাও শুকরিয়া, পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। এটাকে আরবিতে এভাবে বলা হয়, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সুখের সময় দান, তাই না? সুখের সময় তো মানুষ দান করে, যে এতগুলো টাকা পেয়েছি বা পদোন্নতি হয়েছে, ঘরে খানা আছে, আচ্ছা ঠিক আছে ফকিরকে কিছু দিয়ে দাও। কিন্তু ঘরে যখন খানা নেই বা কম আছে, নিজেদের মতন নিজেদের খাওয়ারই আছে আর এক্সট্রা নাই, তো তখন দান, তখন দান করতে হবে, তখনও দান করতে হবে। সচ্ছলতায় অসচ্ছলতায়, ফিসার রাই ওয়াদ্দার রাই, আল্লাহ তাআলা বলেছেন, আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়াও তোমরা আল্লাহর ক্ষমার দিকে, দৌড়াও জান্নাতের দিকে, দৌড়াও অজান্নাতি নার দুহা কারু দিসামাই ওয়ালা। সেখানে ফিসাররা খরচা করতে হবে, ফিসাররা ইয়াদ্দাররা, সুখে দুঃখে কষ্ট কেলেসে উভয় অবস্থাতেই, সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় শেকায়ত না। তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় তো মানুষ কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ নিয়ামতের নিয়ামত গণনা শুরু করো তো শেষ করতে পারবে না, সীমাহীন নিয়ামত আমরা ভোগ করতেছি। তবে দৈনন্দিন যে আজকার সমূহ রয়েছে সেগুলো পাঠ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শরীরে 360টি জোড়া আছে, আমাদের শরীরে 360টি জোড়া আছে, এই 360টি জোড়া দেখুন একটা আঙ্গুলের মধ্যে কতগুলো জোড়া, এগুলোর শুকরিয়া আদায় করতে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সবসময় জিকির ফিকিরে চলা, জিহ্বাকে তরুতাজা রাখা আল্লাহর স্মরণে, তাহলেই শুকরিয়া আদায় হয়। সাথে সাথে দুঃখ কষ্ট ক্লেশ যেগুলো আসবে মনে করতে হবে যে এর মধ্যে
কল্যাণ রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা সবাই অপারগ হয়ে যাই। সুখের সময় তো সবাই আলহামদুলিল্লাহ বলি, কিন্তু দুঃখের সময় শেকায়েত শুরু করে দেই, সেখানে ধৈর্য ধারণ করতে হবে। দেখুন, কাউকে যদি ইঞ্জেকশন দেওয়া হয়, যদি বলা হয় এখন তোমাকে আমি কিন্তু ইঞ্জেকশন দেব, স্বাভাবিকভাবেই সে একটু মানসিক প্রস্তুত থাকে যে আমাকে ডাক্তার এখন ইঞ্জেকশন দিচ্ছে, তো ব্যথাটা সহ্য করার মতন কিন্তু একটা প্রস্তুতি থাকে। আচ্ছা, আর যদি হঠাৎ করে আপনার শরীরে কেউ সুই ঢুকিয়ে দেয়, তো আপনি তো চিৎকার দিয়ে উঠবেন। তো আল্লাহ তাআলা যে দুঃখ কষ্ট ক্লেশ এগুলো যে দিবেন, আগেই তো জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে, ওলানাবলুওয়ান্নাকুম, পরীক্ষা করব, বিষয় ইমিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত আবার শিরিস সাবিরিন, ক্ষুধা দারিদ্রতা কষ্ট ক্লেশ দুঃখ দুর্দশা হতাশা এগুলো দিয়ে পরীক্ষা করব, তবে আবার শিরিস সাবিরিন, সুসংবাদ ধৈর্যপ্রাপ্ত। এখানে ধৈর্যপ্রাপ্ত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গা থেকে হেঁটে যাচ্ছিলেন, কোনো একজন ব্যক্তি, কোনো একজন মহিলা তার সন্তান মারা গেছে, সে চিৎকার করতেছিল, তো নবীজি তাকে ধৈর্যের উপদেশ দিলেন। তো সে নবীজিকে চিনতে পারে নাই, সে বলতেছিল তুমি তো আর আমার ব্যথা বুঝবে না, তোমার তো কিছু হয় নাই, হয়েছে তো আমার। নবীজি বললেন যে ধৈর্য তো হলো প্রথম, মানে প্রথম সাদমা, যেই প্রথম যে ধাক্কাটাই আসে দুঃখ দুর্দশার, প্রথম প্রথমেই মানে ধৈর্যটা হবে প্রথমেই, কান্নাকাটি করে শেকায়েত অভিযোগ কমপ্লেন করে চিৎকার করে এই সেই করে, এটা তো সবর, এটা তো সবরের ব্যাখ্যা হয় না। তো শুক্রিয়া মানেই হলো যে সর্ব অবস্থাতেই আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থাতেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে, চাই বুঝে আসুক চাই না বুঝে আসুক। জি, আশা করি বুঝে গেছে। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম, ওয়া উলুল ইলম কায়িমান বিল কিসত, لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء